না জানিয়ে রাতের অন্ধকারে আজিমপুর কবরস্থানে কবরস্থ করা হয়েছিল। সেই সময় কবর খুঁড়তে খুঁড়তে বলা হয়েছিল যে এত লাশ কোথা থেকে আসে, এবং আপনারা জানেন এক মিনিটের মধ্যেই রায় কার্যকর করা হতো। আপনারা জানেন না যেটুকু সেটুকু হচ্ছে জিয়াউর রহমান টর্চার সেল বানিয়েছিলেন, সেই টর্চার সেলে তাদের নিয়ে যাওয়া হতো, 50 থেকে 60 জনকে একসঙ্গে উলঙ্গ করে রাখা হতো, তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। যেটুকু আপনারা জানেন না সেটুকু হচ্ছে তাদের চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হতো। কেন? এটা রাজাকার স্টাইল। রাজাকারদের যেমন ভাবে নিয়ে যাওয়া হতো, তেমনি ভাবে পাকিস্তানি আর্মির মতো তিনি তাদেরকে নিয়ে যেতেন, এবং প্রতি রাতে 3-4 ড্রপে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এক নামে দুজনকে পর্যন্ত ফাঁসিতে ঝোলানোর ইতিহাস রয়েছে জিয়াউর রহমানের। হ্যাঁ, তারা গুম হয়েছিলেন, আজ পর্যন্ত অনেকে গুম আছেন, আজ পর্যন্ত তাদের সন্তানেরা জানে না তাদের বাবার কবর কোথায়, আজ পর্যন্ত তাদের সন্তানেরা জানে না তাদের বাবার, এখন তো আর কবরে কবরও নেই, এখন কবরের ভিতর যে কঙ্কালটা আছে সেটারও যদি শনাক্ত করা যায়, এখন তারা সেটাই কামনা করেন। তবু বলুন, তবু আমরা একটু মিলাদ করি, তবু আমরা পিতার মৃত্যু দিবসটা একটু পালন করি। আমাদের আইনের পরিভাষায় যদি আপনি একটি সামরিক ট্রাইব্যুনাল গঠন করেন, সামরিক সেই বিচার আদালতে আপনাকে একজন মিনিমাম লেফটেন্যান্ট কর্নেল থাকতে হবে, এবং বাকিরা ক্যাপ্টেন পদমর্যাদার নিচে থাকতে পারবে না। সেদিন জিয়াউর রহমান হাবিলদারকে, নন ক্যাডার কর্মকর্তা সামরিক, তাদেরকে পর্যন্ত তিনি বিচারক বানিয়েছিলেন, এবং কারা কাদের কাদের হত্যা করা হবে সেই আদেশটি আসত একটি চিরকুটে, জিয়াউর রহমান লিখে সেই আদেশটি পাঠাতেন। আজকে যখন ঘুমের কথা বলা হয়, তখন আমরা তাদেরকে স্মরণ করি না কেন? বিএনপিরও উচিত এই ঘুমের শিকার যারা 77 সালে হয়েছিল, কেন খুব কনভিনিয়েন্টলি আপনারা তাদের নামটি বাদ দিয়ে দেন, তাদের নামও আপনাদের উচ্চারণ করতে হবে। আর আপনাদের ঘুমের তালিকায় 18টি পরিবার, তারা এখন আর কেন সংযুক্ত নেই? কারণ তারা বলেছে আমাদেরকে ভুল বুঝিয়ে দেওয়া হয়েছিল, তারপরে দেখলাম এটা আসলে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম। তারা যে ঘুমের শিকার ব্যক্তিদের তালিকা করেছেন, তাদের অধিকাংশের নাম বিভিন্ন হুলিয়াতে বিভিন্ন মামলায় কনভিক্টেড আসামি হিসেবে আছে। তারা যে ঘুমের তালিকা নিয়ে বিদেশে হন্যা এবং ধন্যা দিচ্ছেন, তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে তাদের পরিবারের কাছে ফিরে এসেছে। তাদের মধ্যে ছাত্রলীগের 2 কর্মীর নামও আছে, যারা জিয়াউর রহমানের পর খালেদা জিয়া যখন ক্ষমতা গ্রহণ করলেন সে সময়ে তাদের হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে এমনকি একজন ইনসার্জেন্টের নামও আছে, যাকে কলকাতায় ধরা হয়েছিল, এবং কলকাতা থেকে ধরে তাকে ঢাকায়, প্রথমে তাকে ঢাকা থেকে ঢাকায় ধরা পড়েছিল, তাকে কলকাতায় পাঠানো হয়, তার বিচার হয়, এখন সে বিচারের মুখোমুখি। তাদের নাম কিভাবে গুমের তালিকায় আসলো প্রশ্ন আমাদের। হ্যাঁ, অবশ্যই গুমের তালিকায় আসবে, কারণ আপনারা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আপনারা যে গুমের তালিকার উপর এবং বিএনপি নির্ভর করছেন, সেই গুমের তালিকা আপনাদের কে সরবরাহ করে? আদিলুর রহমানের অধিকার। আদিলুর রহমান বিএনপির সময়ে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, হি ইজ আ পলিটিক্যালি মোটিভেটেড পারসন। পলিটিক্যাল ব্যক্তির কাছ থেকে আসা তালিকার উপর আপনারা অন্ধভাবে বিশ্বাস করে বিবৃতি দেওয়া শুরু করলেন। একবার খোঁজ নেন, ইন্ডিপেন্ডেন্ট একটা ইনভেস্টিগেশন করে দেখেন প্রকৃতপক্ষে কতজন গুমের শিকার হয়েছে, বা আপনারা যে গুমের তালিকা বলছেন কতজন ফেরত এসেছে, এই তালিকা কতটুকু সঠিক। তারপরে আপনারা যে তালিকা করে ধন্যা দিচ্ছেন, সেই তালিকার আরেকটি সোর্স হচ্ছে যেই সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন বিএনপির প্রেসিডিয়াম মেম্বার এবং মন্ত্রী। এই হলো আপনাদের তালিকা। কিন্তু এখন যারা দাঁড়িয়েছেন, তারা দাঁড়িয়েছেন স্বজনেরা, তারা কারো কোনো এনজিওর তালিকা নিয়ে দাঁড়ান নাই, তারা কোনো পলিটিক্যালি মোটিভেটেড পারসনদের তালিকা নিয়ে দাঁড়াননি, তারা প্রত্যেকে ভিকটিম।
কেউ বাবা হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন, কেউ নিজে শাস্তি ভোগ করেছেন, কেউ নিজে চাকরিচ্যুত হয়েছেন। কাজেই এই মিথ্যা ইতিহাস আর খাওয়াবার চেষ্টা করবেন না। পরিশেষে একটা কথা বলি, আমি যে বইটি পড়েছি জায়েদুল সাহেবের, সেই বইয়ের মধ্যে লেখা আছে, এখন আর কিছু চাই না, এখন কিছু চাওয়ার নেই, এখন আমার স্বামীর কবরটুকু আমাকে দেখিয়ে দিক, আমি যেন সেখানে গিয়ে একটু দোয়া পড়তে পারি। এই হলো আজকের দিনের 2023 সালে তাদের চাওয়া। 77 থেকে 2023 সালে যারা গুম হয়েছেন, আইনের পরিভাষায় গুম আমরা কাকে বলি? যতক্ষণ পর্যন্ত আপনারা জানেন, একটি মার্ডার কেসে ডেড বডি না পাওয়া গেলে সেটি মার্ডার কেসে পরিণত হয় না। তাহলে এতদিন পর্যন্ত 70 থেকে 2023 সাল পর্যন্ত যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, যাদের কবরের খোঁজ পাওয়া যাচ্ছে না, যাদের স্বজনরা জানেন না তাদের স্বজনরা কোথায় আছেন, তারা সবাই গুম হয়ে আছেন। এবং এই গুমের তালিকা জিয়াউর রহমান যেদিন মৃত্যুবরণ করেন তার সঙ্গে সঙ্গে এই গুমের তালিকা তিনিই নিয়ে গেছেন। কাজেই সেটি কিভাবে উদ্ধার হবে সেটি প্রশ্ন। সেটি উদ্ধার করে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যদি অন্তত পক্ষে এই স্বজনদের, তার দেশ স্বজনদের কবরটি অন্তত দেখিয়ে দিতে পারি, তারা যদি অন্তত পক্ষে সেখানে একটুখানি মুসলিম মতে তাদেরকে কবর দিতে পারে অথবা একটু দোয়া করতে পারে, সেটি আমি মনে করি মানবাধিকারের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সঠিক এবং কঠিন অবস্থান নেওয়া হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।